অসম জাতীয় তাবাদী যুব ছাত্র পরিষদে যি নিট আর নেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তাতে বহুত দুর্নীতি হয়েছিল, প্রশ্ন কাকত ফাদিল হয়েছিল, এইবোৰৰ বিৰুদ্ধে আমি আজি গোটেই অসমতে প্ৰত্যেকখন জিলা সমিতিয়ে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ তৰফৰ পৰা আমি ইয়াতে প্ৰতীকৃতি দাহ কাৰ্যসূচী অনুষ্ঠিত কৰিছোঁ। শিক্ষা বিভাগটোই যি এই গাফিলতি কৰিলে তাৰ বাবে আমি ধিক্কাৰ দিছোঁ। আমি যিজন শিক্ষামন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধান, তেওঁক আমি দাবী জনাইছোঁ, তেওঁক এই ইমান গুৰুত্বপূৰ্ণ বাবটোৰ পৰা তেওঁ পদত্যাগ কৰক, যিহেতু ইমান দুৰ্নীতি হৈছে, পরীক্ষার্থীসকলক ন্যায় প্রদান করক, তেওঁলোকে নিরপেক্ষ তদন্ত করে তেওঁলোকক ন্যায় প্রদান করক। নিটর দরে পরীক্ষা এটা যে সর্বভারতীয় পরীক্ষা, যার যুক্ত পরীক্ষার ফলত আমি চিকিৎসার সঙ্গে জড়িত ডক্টর যখন পড়ব সেই শিক্ষার্থীসকলের তাত ভবিষ্যৎ জড়িত হয়ে আছে। গতি একটা পরীক্ষাত গাফিলতি করলে এটা ইনস্টিটিউটের পৰা তেওঁলোকে সর্বমুঠ নাম্বার লয় পাঁচ ছয়জন সাতজন কই লড়া ছালী তারপরা উত্তীর্ণ হবলে সক্ষম হয়েছে। গতি এই অন্যায় যে পরীক্ষার্থীসকলের সেই পদত্যাগ করে দিয়ক আর নিরপেক্ষ তদন্ত করক, এ আমার অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের তরফের পর আমি দাবি জানাইছো। আর তার সমর্থ পোর্টেলে যেটুকে নেটত অনলাইন প্রক্রিয়া আরম্ভ করেছিল, অতি সোনকালে সেই সমাপ্ত করে দিয়েছে। তেতিয়া বহুত ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলি দিছে। গতি তারপরেক আমি গরিহণা দিছো আর অসমের শিক্ষামন্ত্রী ডাঙরিয়া রণোজ পেগু ডাঙরিয়াক আমি গরিহণা দিছো। তেওঁৰ দৰে এজন মন্ত্রী যি শিক্ষা বিভাগ সম্ভালিব নোৱাৰিলে অনতিপলমে এই বাবৰ পৰা পদত্যাগ কৰিব লাগে। আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ তথা ভগ্নী সংগঠন জাতীয় মহিলা পৰিষদৰ পৰা এই দাবী আমি উত্থাপন কৰিছোঁ। যি নিট পৰীক্ষা অনুষ্ঠিত হৈছিল আৰু নিট পৰীক্ষা অনুষ্ঠিত তাতে যি বৃহৎ কেলেংকাৰি সংঘটিত হ'ল, আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে এই কেলেংকাৰিৰ এক উচিত তদন্ত কৰি দোষীসকলক যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে তার দাবী উত্থাপন করেছোঁ। কারণ নিট এনেকা একটা পরীক্ষা যারপরা আমি চিকিৎসা সেবার ক্ষেত্রে জড়িত, মানে চিকিৎসা চিকিৎসা মহাবিদ্যালয়সকলে নির্বাচন করে, গতি এই এনে একটা পরীক্ষার যাতে যে কেলেঙ্কারি সংঘটিত হয়েছে আমার সকলকে লজ্জাগত করেছে। সমগ্র ভারতজুড়ি হওয়া এই কেলেঙ্কারি শীঘ্রে তদন্ত করে আমি বিচারিছি যে ধর্মের প্রধানে এই সময়তে তদন্ত চলি থাকা প্রক্রিয়া সময়ত যাতে পদত্যাগ করে দিয়ে দিয়ে পেলায় যাতে নিরপেক্ষভাবে তদন্ত করব তার যে ব্যবস্থা গ্রহণ করে। আর তার উপরে কিছুদিন আগে দেখি যে সম্পদ যে পোর্টেল বানিয়েছিল এই পোর্টেলটি জড়িয়ে শিক্ষার্থীসকলের নামভর্তি যক্রিয়া আরম্ভ করেছিল, কিন্তু দেখা গেছে যে হঠাতে পোর্টেলট এপ্লাই করার পিছন হঠাতে এদিন বা দুদিন সময় দিয়ে পেলে বর্তমান কিছু মহাবিদ্যালয় এদিন বা দুদিন সময় দিয়ে পেলে নামভর্তির সময় সীমা রাখি নির্ধারণ করেছিল। এই ক্ষেত্রে ধুবুরী বা অন্যান্য বিভিন্ন দূরবর্তী ছাত্র ছাত্রীসকলে যথেষ্ট অসুবিধা পেয়েছিল, সেয়ে আমি এনে এজন শিক্ষামন্ত্রীক ধিক্কার জানাইছো অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কামরূপ মহানগর জেলা সমিতির তরফের। শীঘ্রে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছো আর এই বিভ্রান্তিসমূহ যাতে শীঘ্রে মুখীমুখ করে তার ব্যবস্থা লোবলে আমি অসম সরকারের ওচর দাবি তথা ভারত সরকারের দাবি উত্থাপন করছি। জয় অসম, জয় অসম, জয় অসম।